আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের গল্পের নাম মিস্টার হালকের অবিশ্বাস্য যাত্রা। ঝড়ের আগে শান্ত ম্যাপলুড নামে একটি শান্তিপূর্ণ ছোট্ট শহরে মিস হালক, যিনি ডক ব্যানার নামে একজন ভদ্রবিজ্ঞানী ছিলেন, প্রকৃতি এবং তার বন্ধুদের সাথে সামঞ্জস্য রেখে তার দিনগুলি উপভোগ করেন। তিনি বাগান করা, বই পড়া এবং শহরকে সাহায্য করে এমন উদ্ভাবন তৈরিতে তার সময় ব্যয় করেন। যাই হোক, তিনি গোপনে তার পরিবর্তিত অহং হালক সম্পর্কে উদ্বিগ্ন হন এবং সকলকে তার থেকে নিরাপদ রাখার চেষ্টা করেন। রহস্যময় প্যাকেজ। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে মিস হালক তার দোরগোড়ায় একটি রহস্যময় প্যাকেজ পান। ভিতরে একটি অদ্ভুত চকচকে স্ফটিক রয়েছে যাতে লেখা আছে, আপনার আসল শক্তি প্রকাশ করুন। কৌতূহল উদ্বেলিত, তিনি এই রহস্যময় বস্তুর উৎস অনুসন্ধান করার সিদ্ধান্ত নেন, এই আশায় যে এটি তার হালক দিকটিকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে। বনে এনকাউন্টার, তার বাড়ির পিছনে মন্ত্রমুগ্ধ বন অন্বেষণ করার সময় মিস হালক এল্ডার টার্ট নামে একটি বুদ্ধিমান বুড়ো কচ্ছপের মুখোমুখি হন। কচ্ছপটি স্ফটিকের জাদু অনুভব করে এবং মিস হালককে সতর্ক করে যে এটি দুর্দান্ত শক্তি ধারণ করে, অসতর্কভাবে ব্যবহার করলে এটি অন্ধকার শক্তিকেও জাগিয়ে তুলতে পারে। মিস হালককে ক্রিস্টালের সম্ভাব্যতা অন্বেষণ করার আগে অবশ্যই বিজ্ঞতার সাথে বেছে নিতে হবে। প্রলোভন, তার পূর্বপুরুষের সাহসিকতার বিধ্বংসী কিংবদন্তী দ্বারা আগ্রহী হয়ে মিস হালক স্ফটিকের শক্তিতে ট্যাপ করতে প্রলুব্ধ হন। দুর্বলতার এক মুহূর্তে তিনি স্ফটিকে স্পর্শ করেন, যার ফলে আলোর ঝলকানি ঘটে। হঠাৎ তার ভিতরের হালক জাগ্রত হতে শুরু করে, উত্তেজনায় আলোড়িত হয়। তিনি আগের মতো শক্তির ঢেউ অনুভব করেন, কিন্তু এখন নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে রয়েছেন। অন্ধকার শক্তি আবির্ভূত হয়, স্ফটিকের শক্তি তীব্র হওয়ার সাথে সাথে একটি ছায়াময় চিত্র আবির্ভূত হয়, শ্যাডো বিস্ট নামে পরিচিত একজন খলনায়ক। শ্যাডো বিস্ট ম্যাপলুড দখল করতে ক্রিস্টালের শক্তি কামনা করে। এই ভিলেনকে থামাতে হবে বুঝতে পেরে মিস হালক তার নতুন শক্তিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কিন্তু উদ্বিগ্ন হন যে হালক পরিবর্তে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। দলকে সমাবেশ করা, বাঘ বোঝার জন্য মিস হালক তার বন্ধুদের কাছ থেকে সাহায্য চান। উজ্জ্বল উদ্ভাবক স্যালি, সাহসী অগ্নিনির্বাপক জ্যাক এবং আশাবাদী শিল্পী মিয়া, একসাথে তারা শ্যাডো বিস্টকে ছাড়িয়ে যাওয়ার এবং ম্যাপলুডকে রক্ষা করার পরিকল্পনা নিয়ে আসে। তারা প্রত্যেকে তাদের দক্ষতা অবদান রাখে, একটি শক্তিশালী দল গঠন করে যা অন্ধকারের বিরুদ্ধে একসাথে দাঁড়াবে। ম্যাপলুডের যুদ্ধ, একটি মহাকাব্যিক শোডাউনে মিস হালক এবং তার বন্ধুরা শহরকে কাঁপানো একটি যুদ্ধে শ্যাডো বিস্টের মুখোমুখি হন। উত্তেজনা বেশি কারণ তারা তাদের দক্ষতা এবং শক্তি ব্যবহার করে ভিলেনকে ছাড়িয়ে যায়। মিস হালক তার আবেগকে নিয়ন্ত্রণে রেখে তার হালক পক্ষকে আলিঙ্গন করতে শিখেছেন। বুঝতে পেরেছেন যে তার আসল শক্তি টিমওয়ার্ক এবং বন্ধুত্বের মধ্যে রয়েছে। সম্প্রীতি পুনরুদ্ধার করা হয়েছে। একটি রোমাঞ্চকর যুদ্ধের পর মিস্টার হালক এবং তার বন্ধুরা ম্যাপলুডের শান্তি পুনরুদ্ধার করে শ্যাডো বিস্টকে পরাজিত করতে পরিচালনা করে। মিস্টার হালক ভারসাম্যের গুরুত্ব এবং তার অভ্যন্তরীণ আত্মকে বোঝার প্রতি প্রতিফলন করেন। আজকের মতো এখানেই সমাপ্তি। সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ। আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।